এলাম অল্প মশলায় খুবই মজার একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। অল্প মশলা বলতে মশলা এখানে খুবই কম ব্যবহার করা হবে, আশা করি আপনাদের ভালোই লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন আদা ছাড়া টমেটো আলু এবং কামরাঙ্গা দিয়ে মাছের ঝোল, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাটা করার জন্য আমার প্রথমেই লাগছে মাছ। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছটা আমার পুকুরের। মাছের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। সাথে নিয়েছি এখানে আমি আলু নিয়েছি হাফ কেজি, লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুটা কামরাঙ্গা, কামরাঙ্গাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। বড় সাইজে দুটা টমেটো নিয়েছি, প্রায় 1.5 কাপ মতো আছে। সবগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। মশলা বলতে আমি যেহেতু আগেই বলেছি মশলা খুবই কম, মশলা বলতে আমি এখানে শুধু হলুদ ব্যবহার করেছি। আর এখানে আছে আমার 1 চা চামচ আস্ত জিরে এবং 2 চা চামচ কালো জিরে, সাথে আছে কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। আর কাঁচামরিচগুলোকে অবশ্যই কিন্তু ফালি করে দিতে হবে, অথবা আপনারা চাইলে কাঁচামরিচ এবং কালো জিরে জিরে সব কিছু কিন্তু পাটায় বেটেও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এই রান্নাটা আমি সয়াবিন তেল দিয়ে করব, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। আর লাগছে পানি, এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, সাথে নিয়েছি লবণ। টক রান্নাতে কিন্তু সবসময় চেষ্টা করবেন চিনি দিতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তাহলে চলুন রান্না করতে। আমি এখানে আলু টমেটো কামরাঙ্গা ব্যবহার করছি, আপনারা অন্য যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, মানে হাতের কাছে যা থাকে তাই দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে আমি এখানে যেহেতু টক রান্না করছি খেতে একটু ভিন্ন রকমই লাগবে। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। এবার আমি মাছটাকে ভেজে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো মাছটাকে ভেজে নিতে পারেন, তবে আমি এখানে মাছটাকে কড়া করে ভেজে নেব। মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে নামিয়ে রাখছি। এবার দিয়ে দিচ্ছি আলু, আলুটাকেও কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু আলুটা ভাজতে যাবেন না, প্রথমে মাছটা ভেজে তারপর আলু ভাজতে যাবেন, তাহলে কিন্তু মাছের যে সুন্দর একটা অ্যারোমা থাকে সেটা কিন্তু আলুর মধ্যে চলে আসবে, আর তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ফিরে এলাম আলুটা ভাজা হওয়ার পর, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ এবং জিরা এবং কালো জিরে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে রাখছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ খুব বেশি কিন্তু ছিটকাচ্ছে, তেল ছিটকে কিন্তু গায়ে পড়বে। 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢাকলেই হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কামরাঙ্গা এবং টমেটো, এই কামরাঙ্গাটাও কিন্তু আমার গাছের, হাতের কাছে ছিল বলে কামরাঙ্গাটা দিচ্ছি, আপনাদের কাছে যদি না থাকে না দিলেও হবে। সাথে দিয়ে দিচ্ছি চিনি এবং লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই পানি দিয়ে দেবেন। পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, চুলার আঁচটা হাই হিটে করে জাল করব 10 মিনিট, তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। কামরাঙ্গাটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আলুটাকে কিন্তু আমরা ভেজেই নিয়েছি, আর শীতের দিনে টমেটো কিন্তু বাংলাদেশে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য খুব বেশি জাল করতে হবে না, 10 মিনিট হলেই হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর, এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং আগে থেকে ভেজে রাখা মাছ। চুলার আঁচটা কিন্তু আমার হাই হিটেই আছে,
আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যারা কম মশলায় রান্না করতে চান, আশা করি তাদের কাছে খুবই ভালো একটি রেসিপি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।